কি রে, তোর আবার কি হলো? আরে কিচ্ছু হয়নি, আমারই দোষ সালা, আমারই মাথা থেকে একদম বেরিয়ে গেছে। কি মাথা থেকে বেরিয়ে গেছে, এই কি হয়েছে বলতো? আরে সেরকম কিছু না, আর তুইও না কোনো কমমেন্ট নোস, একবার মনে করাবি না? আমার ওই পাড়ার পুজো টুজো নিয়ে নাটক ফাটকের রিহার্সাল নিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। পুজো আসছে তো, নতুন জামা কাপড় কিনতে হবে। শোন বস বস বস, চ কালকে আমরা নিউ মার্কেটে, তুই আমি চন্ডু তুইও চ। না না কেন, মানে নতুন জামা কাপড়ের কোনো দরকার নেই। শোন না বোন বোন, যাস না, বলছি তো যা জামা কাপড় চাইবি সেটাই কিনে দেবো। হ্যাঁ চ না, এরকম কেন করছিস? তোর কাছে টাকা আছে যে কিনবি। এই শোন, একদম চুপ করে থাকবি, ছোট ভাই বোন ছোট ভাই বোনের মতো থাকবি, বড় দাদা হয়ে যা দেবো সেটাই নিয়ে নিবি। এই মুখটা এরকম বাংলা পাঁচের মতো করে থাকিস না তো। শোন না, এবারে না আমি তোদেরকে বাগবাজারে মেলায় নিয়ে যাবো, কেমন? ওখানে নাগরদোলা চড়বো, কত বছর হয়ে গেছে বলতো এগুলো আমরা কিচ্ছু করিনি। কে ঝন্ডু, এবার আমরা ওখানে গিয়ে ফুচকা খাবো, তারপর বন্দুক দিয়ে বেলুন ফাটাবো। হ্যাঁ রে, ওই যে তুই যেটা ভালোবাসিস, বরফ গোলা জল ফুচকা চা বলবি তাই, এবার পুজোটা একেবারে জমে যাবে। কি রে, কি হলো? এই বোন এই বোন, কাঁদিস না বাবা। তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর, কি হয়েছে বল? দাদা আমাকে একটা কাজ খুঁজে দিবি, আমি আর পারছি না বাড়িতে বসে থাকতে, রোজ রোজ সংসারে অশান্তি টাকার জন্য। কত মেয়ে তো চাকরি করে, আমিও তো কাজ করে দুটো টাকা রোজগার করতে পারি বল। তাই তো তোকে করতে হবে রে, ছোট বোন হিসেবে তোকেই এই সংসারের জন্য রোজগার করে টাকা আনতে হবে। যে সংসারের ছেলেদের কোনো মুরত থাকে না, তাকে তো মেয়েদের রোজগারে খেয়ে পড়ে বেঁচে থাকতে হয়। আজ তোর চাকরির টাকায় খেয়ে পড়ে বাঁচবে, এবার বিয়ে করলে বউয়ের টাকায়, নপুংসক কথাকা। আপনার কোনোদিন মুরত ছিল আমাদের খাওয়ানো? হ্যাঁ মামার বাড়িতে বা চাকরিটা ছিল বলে তো এই সংসারটা টানতে পেরেছে, আর এই শরীরে তো আপনার রক্ত বইছে, তাহলে নপুংসকটা কে? শ্বশুর তিন ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।